রাশমিকাকে বিয়ে করতে রাজি বিজয়। ভারতের দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় তারকা বিজয় দেবরাকোন্ডা বলিউডে মাত্র একটি সিনেমায় অভিনয় করলেও অর্জুন রেড্ডি সিনেমার তুমুল ব্যবসায়িক সাফল্য তাকে এনে দিয়েছে আকাশচুম্বী খ্যাতি। তারপর থেকেই বিজয়ের পেশাগত জীবনের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও ভক্ত অনুরাগীদের কৌতূহলের শেষ নেই। এই তারকা কার সঙ্গে প্রেম করছেন, কবে সংসার পাতবেন, এই নিয়েও দর্শকের উৎসাহে কমতি নেই। সম্প্রতি সবাইকে চমকে এক অনুষ্ঠানে বিজয় ঘোষণা করলেন, বিয়ে করার জন্য একেবারে প্রস্তুত তিনি, অপেক্ষা শুধু উপযুক্ত একজন সঙ্গী নিয়ে। খুশি সিনেমার ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বিজয় বলেন, বিয়ে নিয়ে আগের তুলনায় এখন বেশ সাবলীলভাবে ভাবনা চিন্তা করছি। এই অভিনেতা বলেন, আগে বিয়ের কথা শুনলেই বিরক্ত হতাম, এখন বিয়ে নিয়ে যথেষ্ট খোলামেলাভাবে কথা বলি। আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আমি বিয়ে করার জন্য তৈরি হয়ে যাব, একজন উপযুক্ত পাত্রী পেলেই হলো। বিজয়ের এমন মন্তব্যের পর ভক্তদের মনে প্রশ্ন জেগেছে, তবে কি রাশমিকার সঙ্গে প্রেমের সম্পর্ককে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে যাচ্ছেন বিজয়? বলিউড হোক কিংবা টলিউড, কান পাতলে এখন বিজয় ও রাশমিকা মান্দানার প্রেমের গুঞ্জন শোনা যায়। জনসমক্ষে নিজেদের সম্পর্ক নিয়ে মুখ না খুললেও প্রায় ওপেন সিক্রেট বলা যায় বিজয় রাশমিকার প্রেমকে। ঈদ গোবিন্দম ছবিতে একসঙ্গে কাজের সূত্রে বন্ধুত্ব হয় দুজনের, পরবর্তীতে ডিয়ার কমরেড ছবির সেটেই নাকি একে অপরের প্রেমে পড়েন তারা।